ভিউয়ার্স, ভিডিওর আরও একটি পর্বে আপনাদের স্বাগতম। আমি অলোক আর আপনারা দেখছেন অলোক রয় টপু লাইফস্টাইল চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো দারাজের মিস্ট্রি বক্স অর্থাৎ 26শে মার্চ উপলক্ষে 50 টাকার মিস্ট্রি বক্স সম্পর্কে। ভিউয়ার্স, এই পণ্যটি আমি অর্ডারের 3 দিন পর পেয়েছিলাম আর দারাজ অফিসিয়াল ফ্যান গ্রুপে আমি বিভিন্ন পোস্ট দেখছিলাম যে অনেকেই পোস্ট করছিলেন তাদের পণ্যটি ছেঁড়া, অর্থাৎ তাদের একটা অভিযোগ ছিল যে তাদের পণ্যটি সেলার বা যারা আমাদের পণ্যটি দিয়ে যায় তারা নাকি তাদের পণ্যটি দেখে। তো আমারও ঠিক একই ধরনের একটি অভিজ্ঞতা হয়েছিল, অর্থাৎ আমি শিওর 100% শিওর যে আমার পণ্যটি অন্য কেউ দেখেছিল, আর সেটার প্রমাণ আমি এখন ভিডিওর মাধ্যমে দিচ্ছি। इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चली। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं ভিউয়ার্স, তাহলে আপনারা ভিডিওটি দেখে অবশ্যই শিওর হয়েছেন যে এই পণ্যটি কেউ না কেউ খুলে দেখেছিল। আর এখন আমি আবার আপনাদের পুনরায় ভিডিওটি আনবক্সিং করে দেখাচ্ছি। প্যাকেজটি আনবক্সিং করার সময় প্রথমেই এটা খোলার পর হাতে আসবে এই ধরনের একটি প্যাকেট, আর প্যাকেটের গায়ে চাপ ছিল এটা, অর্থাৎ এখানে এটা আমি খোলার পর দেখতে পাচ্ছি দারাজ আমাকে এটা দিয়েছিল। এখানে একটি তাদের লোগো আছে আর তাদের পণ্যটি ছিল ঠিক এটা। এটা হচ্ছে একটা বাচ্চাদের হুডি এবং এটার কোয়ালিটি তেমন ভালো নয়, খুব পাতলা একটা হুডি, এটা কোয়ালিটিটা তেমন ভালো নয়। এটা ছিল 50 টাকায়। যাই হোক, 50 টাকা, অন্য কোনো শপ থেকে যদি কিনতে যেতাম তাহলে এটার দাম পড়তো 200 থেকে 250 টাকা। সেই হিসাবে এটা পেয়ে গেছি 50 টাকায় ঠিকঠাক, কিন্তু এটা ব্যবহার করার মতো কোনো লোক নেই আমার কাছে এখন। মিউজিক, অবশেষে একটা কথাই বলতে চাই দারাজকে, আপনারা যারা আপনাদের যত ধরনের লোক আছে, কর্মী আছে, তাদেরকে একটু সতর্ক হতে বলবেন, কারণ তারা একজনের প্রোডাক্ট নিয়ে এভাবে খুলে দেখাটা কখনোই ঠিক না। তাই আপনাদের এই ব্যাপারে কিছুটা সতর্ক হওয়া দরকার এবং আপনাদের কর্মীদের এই ব্যাপারে একটু সতর্ক করা দরকার। ধন্যবাদ।